6 নভেম্বর 2008 বাঁধ ভাঙা অভিনন্দনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেন, দেশের মানুষ অনেক কষ্টে আছে, পেটে ভাত নেই, ক্ষুধার যন্ত্রণায় তারা অতিষ্ঠ, পুরো দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কোনো অজুহাতে বা কোনো কিছুতে যেন নির্বাচন পিছানো না হয় বা বানচাল করার ষড়যন্ত্র যেন না করা হয়। 6 নভেম্বর 2013 যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবটের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে চায়, কোন রকম হস্তক্ষেপ ছাড়াই প্রায় 6000 নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ হয়েছে। এসব নির্বাচনে বিরোধী দলের অনেক প্রার্থী জয়ী হয়েছেন। 6 নভেম্বর 2019 কৃষিকে সঙ্গে নিয়েই শিল্পায়ন করতে হবে, কোনো আবাদি জমি পড়ে থাকতে পারবে না। কৃষক লীগের সম্মেলনে শেখ হাসিনা বলেন, 18 জন কৃষক বিএনপির আমলে গুলি খেয়ে মৃত্যুবরণ করে। তাদের অপরাধ ছিল যে তারা চাষ করতে পারছে না, সার চাচ্ছে।